জানাজার সালাত থেকে সূরা ফাতিহা পড়াটা কি জরুরি কিনা? জি, এটা আমাদের সমাজে এবং প্রাচীন যুগ থেকেই মতবেদীয় একটি বিষয়। জি, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট কোনো সহি হাদিস নেই, উনি পড়েছেন অথবা পড়েননি। তবে আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নত, এটা সহিহ বুখারীর হাদিস আসে। সুন্নত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। জি, এছাড়াও অন্যান্য সাহাবি থেকে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া প্রমাণিত। এর বিপরীতে মুয়াত্তা ইমাম মালিকে অত্যন্ত সহি সনদে এবং মুয়াত্তা ইমাম মুহাম্মদে সহি সনদে আবদুল্লাহ ইবনে ওমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত আছে, তারা জানাজার সালাতে কোনো রকম সূরা পড়তেন না, ফাতিহা বা অন্য কোনো তেলাওয়াত করতেন না। তবে দেখা গেল সাহাবিগণ এক্ষেত্রে মতভেদ করেছেন, জি দুটো মতই রয়েছে। তবে নিঃসন্দেহে সূরা ফাতিহা পড়াটা জোরালো মত। আমাদের সমাজে বিশেষ করে হানাফি মাজহাবে অনেকে মনে করেন যে আমাদের মাজহাবে সূরা ফাতিহা নেই, এটাও ভুল ধারণা। হানাফি ফকিগণ লিখেছেন সূরা ফাতিহা পড়াটাই উত্তম, কারণ সানা বা আল্লাহর প্রশংসা যেটা, সেটার জন্য সূরা ফাতিহা সর্বোত্তম। তো এই জন্য এক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেটা বলেছেন এটাই জোরালো মত। এই ব্যাপারে তিনি বলেছেন সবচেয়ে সকল হাদিসের আর কি জোরালো মত হলো সূরা ফাতিহা পড়া সুন্নত, অর্থাৎ ফিকহি সুন্নত, না পড়লে জানাজা হয়ে যাবে তবে পড়লে সওয়াব বেশি হবে। এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সকল হাদিসের সমন্বয়ে এটা বলেছে। খুব চমৎকার সমাধান এখানে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। কিন্তু মোতারাম, এই বিষয়ে আমি একটু বলতে চাই যে একজন আলেম, উনি মাশাআল্লাহ ভালো আলেম, কিন্তু উনি এটা লিফলেট আকারে একেবারে ছড়িয়ে দিয়েছেন সব জায়গায়, যত জানাজাতে এই সূরা ফাতিহা পড়া হয়নি সে জানাজাই হয়নি। এটা খুব একটা দুর্ভাগ্যজনক। আপনি যে মোহতারাম আলেমের কথা বললেন, তিনি আসলে একটা হাদিস পড়ে আবেগ প্রবণ হয়ে গিয়েছেন। জি, তিনি যদি আসলে আমাদের সুন্নতকে পড়তে গেলে ব্যাপক পড়া দরকার, আর সুন্নতকে বুঝতে হলে অন্তত বড় বড় আলেমদের বই পড়া দরকার। আমরা যদি ইমাম আহমদ ইবনে হাম্বালের লেখাগুলো পড়ি, ইবনে খুজাইমার লেখাগুলো পড়ি, মোহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজির লেখাগুলো পড়ি, ইবনে তাইমিয়ার লেখাগুলো পড়ি, তাহলে বুঝতে পারবো আসলে আহলে হাদিস হওয়া কি, সাহেবে হাদিস হওয়া কি, হাদিস পালন কাকে বলে, তারা কিভাবে অগণিত ভিন্ন মত বিভিন্ন হাদিসকে সমন্বয় করেছেন। কাজেই যেখানে আমি দেখতে পাচ্ছি যে সাহাবায়ে কেরামগণ অনেকেই সূরা ফাতিহা পড়েননি, আমি যদি বলে দিই সালাত হয়নি, তাহলে আমার তিরিটা কিন্তু সাহাবি পর্যন্ত পৌঁছে গেছে, আমি বলবো যে অমুক অমুক সাহাবির সালাত হয়নি। এটা কিন্তু কঠিন বিষয়, কঠিন বিষয়। এই জন্য আমাদেরকে এই সব ক্ষেত্রে সকল হাদিস, সাহাবায়ে কেরামের আসার আমল বুঝে এরপরে একটা মতামত প্রকাশ করা উচিত। জি জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বুঝ দান করুন।